মা বাবা যদিও দুর্ব্যবহার করে মানে এর প্রতি উত্তরে দুর্ব্যবহার করার কোনো সুযোগ নেই কারণ এটি আল্লাহ হাবুল আলমীর অনুমোদন দেননি তাদের জন্য দুর্ব্যবহারকে আল্লাহ সোহান তারা কোনোভাবেই গ্রহণ করেননি বরং আল্লাহ হাব্বুল আলমিন বারবার কোরআন করিমের মধ্যে যে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে ওয়াবিলি দেয়াবিল পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করো এহসানে কথা বারবার বলা হচ্ছে যেখানেই আপনি দেখবেন সেখানেই পিতা মাতার প্রতি সদ ব্যবহার সুন্দর আচরণের কথা বলা হচ্ছে তাদের সাথে ওয়াকুল্লাহমা কা আল্লাহ সুতা বলছেন তাদেরকে কথা বলো কিন্তু এ সম্মানজনক আচরণ দিয়ে ওয়াকফেদলা হুমায় জানা হকদুল আল্লাহবুল্লাহ অন্য আয়ের মানে কাছাকাছি আয়তের মধ্যে বলতেছেন ওয়াকফেদলা হুমায় জানা হাকদুল অবনত অবনতি এবং আনুগত্যের পাখাকে তাদের জন্য একেবারেই বিনয় করে দাও নরম করে দাও তাদের মানে কাছে করে দাও তুমি যত বেশি অবনত হতে পারবে সুতরাং আপনার এই দুর্ব্যবহার মানে কোনো কারণে আপনি দুর্ব্যবহার তাদের সাথে করতে পারবেন না দুরাচন করতে পারবেন না এটা কারোর সাথে জায়েজ দিন আল্লাহ রবুল আলমিন আহলি কিতাব যারা মুশ্বিক আহলি কিতাবরা দুই দল একটা হচ্ছে ইহুদি সম্প্রদায় এরা মুশ্বিক ছিল মানে পরবর্তীতে শিখ করেছে

কঠিন মানে আকৃদাগত বিভ্রাট মুশিক হওয়ার পরেও আল্লাহুল আলমিন কোরআন এর মধ্যে বলেছেন যে তোমরা যখন আহলে কিতাবদের সাথে তোমরা যখন তর্ক বিতর্কে লিপ্ত হবে জাদিরু আহল কিতাবে ইল্লা বি আহসান মানে উত্তম আচরণের মাধ্যমে তাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবে দেখেন এদের সাথে তো উত্তম আচরণের মানে বিষয়টি খুবই দুর্বল কারণ হলো আল্লাহ রাবুল আলমিনের হক নষ্ট করেছে আল্লাহ রাবুল আলমিন তৌহিদ নষ্ট করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিনের জন্য সন্তান সাব্যস্ত করেছে কত জঘন্যতম আকিদা কত ঝঘন্যতম ঈশ্বর তারপর আল্লাহ তো সুহান তাদের সম্পর্কে কোরআনে বলতেছেন ওলা তাদের সাথে যদি তোর কোনো কারণে তোমাদের তর্ক বিতর্কে তৈরি হয় তাহলে কিন্তু করতে হবে বিল্লাতি হিয়ে আহসান যেটি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে প্রক্রিয়া রয়েছে উত্তম যে উপায় মাধ্যম রয়েছে সেভাবে তাদের সাথে কথা বলবে বিতর্কে লিখতে হবে তাই এক্ষেত্রে পিতামাতার সাথে কোনো কারণে যদি আপনার কোনো তর্ক বিতর্কের অবস্থান তৈরি হয় তাকে বা দ্বিমত মত পার্থক্য মানে মতদৈতার বিষয়টি এসে যায় তাহলে কিন্তু বিল্লাতি হিয়ে আহসান হতে হবে যেটা উত্তমভাবে মানে যেটা সেটাই করতে হবে এটাই আল্লাহ তালা বলছেন আহসান তুমি যখনই কোনো কিছু প্রতিহত করবে প্রতিবাদ করবে এই প্রতিবাদের প্রতিহত করার প্রতিবাদ করার পদ্ধতি হতে হবে বিল্লাতিহি আহসান যেটি সবচেয়ে উত্তম পদ্ধতি উত্তম প্রক্রিয়া সেই উত্তম প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে কী করবে প্রতিবাদ করবে আপনি সেই পদ্ধতি অনুসরণ করবেন এখানে কোনোভাবেই দুর্ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি